কিন্তু আমাদের নদিয়া জেলা টোটাল 5691 জন, লিস্টটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড, তো কত টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তো এখানে দেখতে পাচ্ছেন 3195 টাকা পাঠানো হয়েছিল এই ব্যক্তির অ্যাকাউন্টে, কিন্তু এখানে স্ট্যাটাস দেখুন রিজেক্টেড হয়ে আছে। তো যদি আপনার কাছে জব কার্ড থাকা সত্ত্বেও জব কার্ডের টাকা না পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন একটি লিস্ট দেখাবো যে লিস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতজন জব কার্ড হোল্ডার আর জব কার্ডের টাকা পাবেন না, অর্থাৎ জব কার্ডের পেমেন্ট কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনি জব কার্ডের টাকা পাচ্ছেন না এবং জব কার্ডের টাকা পেতে হলে আপনাকে কোন কাজটি করতে হবে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো জব কার্ডের পেমেন্ট লিস্ট দেখার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন narega.nic.in। তো narega.nic.in লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা জব কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে যেটা করবো সেটা হলো রিপোর্ট, যে অপশনটা পাচ্ছেন এখানে, এই যে রিপোর্ট যে অপশনটা, সেই রিপোর্টে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আমাদের একটা ক্যাপচা কোড ফিল করতে হবে। তো এখানে দেখুন ক্যাপচা কোডে প্লাস মাইনাস করতে হবে, তো আমরা এখানে প্লাস মাইনাস করে দিচ্ছি। তো এখানে আমাদের চলে এসেছে 11+48, তো এখানে আমরা প্লাস মাইনাস করে এখানে অঙ্কটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা কী করবো, ভেরিফাই কোডে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেটা হলো ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ কত সালে দেখতে চাইছেন। তো এখান থেকে আমরা 2021-22 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্টেট নেম অর্থাৎ রাজ্য, তো রাজ্য আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হবে, জব কার্ডের অনেকগুলি অপশন পাবেন। তো এখানে আমরা কী করবো, এখান থেকে আমরা নিচে চলে আসবো। নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে R8, ঠিক আছে, R8 EFMS রিপোর্ট বলে একটি অপশন আছে। তো R8 যে সেকশনটা আছে সেখানে EFMS রিপোর্ট বলে অপশন আছে, সেখান থেকে আপনারা চলে যাবেন 5 নম্বর অপশন অর্থাৎ আধার বেস পেমেন্ট বা আধার বেস পেমেন্টের যে অপশনটা আছে সেই আধার বেস পেমেন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ টোটাল আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে প্রত্যেকটি জেলায় কিন্তু নাম চলে আসবে। তো আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি জব কার্ডের টাকা পাচ্ছেন কি না বা আপনি কেন পাচ্ছেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নদিয়া জেলা আছে সেই জেলায় ইতিমধ্যে কিন্তু টোটাল 5692 জন রিজেক্টেড আছে, অর্থাৎ তারা কিন্তু পেমেন্ট পাচ্ছে না। তো এবার কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার জেলায় কতজনের নাম এমন আছে যারা পেমেন্ট পাচ্ছেন না বা লিস্টের রিজেক্টেড দেওয়া আছে। তো এখানে আমরা কী করবো, এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ আমাদের যে নদিয়া জেলা, সেই নদিয়া জেলাতে টোটাল কিন্তু 5992 জন এমন আছেন যারা কিন্তু পেমেন্ট পাচ্ছেন না। তো আমরা এই সংখ্যার উপর ক্লিক করবো, অর্থাৎ সংখ্যার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে টোটাল নামের লিস্টটা চলে আসবে, অর্থাৎ জেলার যে লিস্টটা সেই লিস্ট চলে আসবে। তো এবার এই লিস্ট থেকে আপনারা দেখতে পারবেন যে আপনি কেন টাকা পাচ্ছেন না বা টাকা আপনার অ্যাকাউন্টে কবে পাঠানো হয়েছিল, কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনাকে কী করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু জুম আউট করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসছে কিন্তু আমাদের সামনে এখানে সিরিয়াল নাম্বার, প্রথমে সিরিয়াল নাম্বার চলে এসছে, তারপর চলে এসছে FTO নাম্বার, তারপরে জব কার্ড নাম্বার, রেফারেন্স নাম্বার, ট্রানজ্যাকশান ডেট। তো এখান থেকে আপনার ট্রানজ্যাকশান ডেট দেখতে পারবেন অর্থাৎ কত তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেটা দেখতে পারবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ কার নামে জব কার্ড সেটাও দেখতে পারবেন, ওয়েজেস লিস্ট নাম্বার দেখতে পারবেন, ঠিক আছে। তারপর নেম অফ প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ছিল বা অ্যাকাউন্টের অনারের নাম কী ছিল সেটাও দেখতে পারবেন, ব্যাংকের কোড কত আছে সেটা দেখতে পারবেন, ব্যাংকের IFSC কোড নাম্বার কী আছে সেটা দেখতে পারবেন, অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড, তো কত টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন 3195 টাকা পাঠানো হয়েছিল এই ব্যক্তির অ্যাকাউন্টে, কিন্তু এখানে স্ট্যাটাস দেখুন রিজেক্টেড হয়ে আছে, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু 2/12/2021 পেমেন্ট পাঠানো হয়েছিল 3195 টাকা টোটাল, অর্থাৎ এই ডেটে সেই ব্যক্তিকে 3195 টাকা জব কার্ডের কাজের জন্য 100 দিনের কাজের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু স্ট্যাটাস দেখুন এখানে রিজেক্টেড আছে। তো রিজেক্ট রিজন কী আছে, পরবর্তী অপশন দেখুন রিজেক্ট রিজন, সেখানে কী আছে, আধার নাম্বার ডিসিডেড অর্থাৎ এই ব্যাংকে কিন্তু এই ব্যক্তির কিন্তু ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই। তো এখানে কিন্তু বলা হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, সেটা কিন্তু বলা হয়েছে। তো আপনারা বেশিরভাগ অপশনই পেয়ে যাবেন আধার নাম্বার ডিসিডেড অর্থাৎ আধার কিন্তু লিঙ্ক করা নেই, তো বেশিরভাগ কিন্তু ব্যক্তিরই একই অবস্থা অর্থাৎ তারা কিন্তু এই কারণেই টাকা পাচ্ছেন না। তো এখানে আরও একটি অপশন দেখতে পাবেন যেটা হলো ইনঅ্যাক্টিভ আধার অর্থাৎ আধার কার্ড কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে সেই জন্য কিন্তু তারা জব কার্ডের টাকা পাচ্ছেন না। তো আপনারা যদি এর সলিউশন না করেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন বা জব কার্ডের টাকা বলুন বা কৃষক বন্ধু টাকা বলুন
কোনো প্রকল্পের টাকা আপনারা পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন। তো এখানে কিন্তু আমাদের নদিয়া জেলা টোটাল 5691 জন, লিস্টটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন লিস্ট কিন্তু প্রচুর বড় লিস্ট। এখান থেকে কিন্তু আপনার নাম খুঁজতে হবে এবং দেখতে হবে যে কেন আপনি টাকা পাচ্ছেন না। এখান থেকে চাইলে আপনার জব কার্ড নাম্বার পেয়ে যাবেন, FTO ট্রানজ্যাকশন ডেট পেয়ে যাবেন, কত তারিখে টাকা ট্রান্সফার করা হয়েছিল, কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করা হয়েছিল, কত টাকা ট্রান্সফার করা হয়েছিল, কী কারণে আপনার টাকা ঢোকেনি। তো এখানে প্রথমে দেখুন, এখানে চলে এসে FTO নাম্বার, তারপরে জব কার্ড নাম্বার, ঠিক আছে? জব কার্ড নাম্বার এখানে দেওয়া আছে, রেফারেন্স নাম্বার দেওয়া আছে। তো চাইলে কিন্তু এভাবে আপনারা দেখতে পারেন যে জব কার্ডের টাকা আপনি কেন পাচ্ছেন না, কোন কারণের জন্য পাচ্ছেন না, জব কার্ডের টাকা পেতে হলে আপনাকে কী করতে হবে। তো সবাইকে বলে রাখি, যারা যারা দেখছেন, যদি আপনি কোনো কারণে কোনো সরকারি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্রথমে আপনারা ব্যাংকে খোঁজ করবেন, বা যদি আপনারা জব কার্ডের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু জব কার্ডের এই লিস্টটা আপনারা চেক করবেন এবং দেখবেন যে আপনার আধার কার্ড ডিসিডেড আছে কি না, বা আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে আছে কি না, সেক্ষেত্রে কিন্তু আপনারা গভর্নমেন্টের কোনোরকম স্কিমেরই টাকা পাবেন না। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।